আপনারা ফ্রেশ মাংস ইউজ করেন না কেন? হ্যাঁ মাংস পচিয়ে 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 কেন লোকজনকে খাওয়াচ্ছে? অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রেস্টুরেন্টে কোনো হাইজিন মেনটেনেন্স নেই, কোনো স্যানিটেশন নেই, পচা খাবার বিক্রি হচ্ছে। বারবার এনাদের অ্যালার্ট করা সত্ত্বেও এনারা পচা খাবার বিক্রি করছেন মানুষজনকে, মানুষ অসুস্থ হচ্ছে। তাই জন্য এই আজকে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হলাম। আগে অনেকবার অ্যাওয়ারনেস করানো হয়েছে, ট্রেনিং করানো হয়েছে চন্দ্রকোনা হসপিটালে। ওনারা ট্রেনিং নিয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, তবু ওনাদের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট নেই। তো আজকে এই লিগ্যাল অ্যাকশনটা নিতে আমি বাধ্য হলাম। ওনারা যদি লাইসেন্স না অ্যাপ্লাই করেন, যদি লাইসেন্সের বিরুদ্ধে যান আন্ডার সেকশন 63 অফ FSS অ্যাক্ট, ওনাদের অ্যাগেনস্টে ইমপ্রিজনমেন্ট অথবা 5 লাখ অবধি ফাইন করা হবে।
হ্যাঁ, আজকে স্বাদবাহার থেকে পচা তেল ইউজ করা হচ্ছে, যেটা দুবারের বেশি ভাজাভুজির জন্য ইউজ করা হয়। ফ্রিজ থেকে আপনারা দেখলেন পচা মাংস আমরা ডিসকার্ড করা হলো। এই এই যে একটা ফুড স্টল আছে, রোড সাইড ফুড স্টল, সেখান থেকেও তেল আমরা ডিসকার্ড করিয়েছি। এইগুলোই ছোট ছোট স্টেপ নিয়ে আমাদেরকে খুঁটিয়ে দেখতে হচ্ছে বিষয়টা। আপনার নাম কি? ওয়ার্নিং দেওয়ার সত্ত্বেও কোনো স্টেপ নেওয়া হয়নি।